নমস্কার বন্ধুরা, আমি সমিদুল। আপনারা ভালো আছেন তো? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি, খুব 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 ভালো আছি। আমাদের এই ডাকছে সবুজ ডাকছে ওই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আরও একটি নতুন এপিসোড নিয়ে আমরা চলে এসেছি। আজকের এই এপিসোডটি খুবই ছোট্ট, সুন্দর, মিষ্টি একটি এপিসোড হতে চলেছে। আজ আমরা আপনাদের দেখাবো এবং শোনাবো আমাদের এই ছাদ বাগানে এ অবধি যে 275টি এক্সোটিক রেয়ার ভ্যারাইটি ফলের গাছ রয়েছে তারই মধ্যে একটি ছোট্ট সুন্দর মিষ্টি গাছের গল্প শোনাবো, তার রোপণ পূর্ববর্তী এই চ্যানেলের ছোট্ট একটি অভিজ্ঞতার কথা শোনাবো, গাছটির আনবক্সিংয়ের কথা দেখাবো, তার রোপণকালীন চেহারার দৃশ্য, তার ধীরে ধীরে বেড়ে ওঠা, এবং শোনাবো ক্রমে মাত্র 10 ইঞ্চি মাপের একটি টবেই তার ঝাঁকালো হয়ে ওঠার কথা। এই চারাটি হলো একটি থাই হল টাইম সুইট হগপামের চারা, অর্থাৎ মিষ্টি আমড়া। এই গাছে 12 মাসই তার ফল ধরে। দেখা যায় এর বিভিন্ন শাখা প্রশাখায় একদিকে মুকুল, তো অন্য শাখায় সেই মুকুলই মঞ্জরিত হয়ে থাকা, আবার একই সঙ্গে হয়তো অন্য শাখায় দেখা যায় গোল ধরে থাকার দৃশ্য, আবার অন্য শাখাতে পূর্ণাঙ্গ ফল ধরে রাখার সুন্দরী রূপও আমরা লক্ষ্য করি এই গাছে কখনো কখনো। হ্যাঁ বন্ধুরা, আমি এই হগপামের চারাটি সংগ্রহ করেছিলাম ঐন্দ্রিলা নার্সারি থেকে। তবে তার আগে এই ফলটি চারা সংগ্রহের পূর্ববর্তী বেশ তিক্ত একটি অভিজ্ঞতার সম্মুখীন আমাকে হতে হয়েছিল, এবং সেই তিক্ত অভিজ্ঞতাটুকু আমি আপনাদের সাথে আজ এই এপিসোডে শেয়ার করে নিতে চাইছি। আমার সে তেতো অভিজ্ঞতাটি হলো, ঐন্দ্রিলা নার্সারি থেকে এই চারাটি সংগ্রহের আগে আমি আরও বেশ কয়েকটি নার্সারি থেকে এই থাই সুইট হগপামের চারা সংগ্রহ করেছিলাম, কিন্তু সেই চারাগুলির একটিও আমি বাঁচাতে পারিনি। সমস্ত চারায় সযত্নে রোপণ এবং লালন পালন করেও সেগুলি শেষ রক্ষা করতে পারিনি, সবগুলি ফাঙ্গাস অ্যাট্যাক্ট হয়ে মারা গেছিল। তবু হাল ছাড়িনি, আমি ফের এই চারা সংগ্রহের জন্য উঠে পড়ে লাগি এবং এই ঐন্দ্রিলা নার্সারি থেকে এই চারাটি আমি সংগ্রহ করি। এই নার্সারির মালিক এ অবধি আমাকে যতগুলি চারা দিয়েছেন তার একটিও মারা যায়নি। এর মালিকের নাম সঞ্জয় সরকার। হুগলি জেলার বঁচি গ্রামে এই নার্সারিটি অবস্থিত। অত্যন্ত সৎ এবং বিশ্বাসী এই নার্সারির মালিকটি। কুরিয়ারে চারা আমি এর থেকে সংগ্রহ করি এবং এত বিজ্ঞানসম্মতভাবে হেলদি দেখে চারা তিনি আমাকে প্রেরণ করেন যে তা মারা যাওয়ার বা কুরিয়ারে ব্যাড হ্যান্ডলিংয়ের সত্ত্বেও ফাঙ্গাস অ্যাট্যাক্ট হওয়ার সম্ভাবনা খুব কমই থাকে। এই যে চারাটি আপনারা স্ক্রিনে দেখছেন, এই চারাটি হচ্ছে আমার সেই চারা, এবং এই চারাতে দেখুন কেমন মঞ্জরিত হয়ে উঠেছে একটি শাখায় মুকুল। ঠিক মঞ্জরিত বলা যাবে না, মঞ্জরিত সবে হতে শুরু করেছে, এটি একটি মুকুল বিশিষ্ট শাখা এবং এটি আস্তে আস্তে মঞ্জরিত হয়ে এতে গোলও আসবে। এই যে গাছটি, এই গাছটি সবুজ সবুজ পাতায় আজ ভরে গেছে, এবং এই গাছটি যখন আমি রোপণ করি তখন কিন্তু এই গাছের মূল চেহারা এরকম ছিল না, মূল কাণ্ডটিও এরকম ছিল না। মূল কাণ্ডটি মাত্র কয়েকটি পাতা নিয়ে দাঁড়িয়েছিল এবং সরু একটি কাণ্ড ছিল। যাই হোক, আমার লালন পালন এবং পরিচর্যার ফলে এই ক মাসে এই চারাটি বেশ শক্তপোক্ত হয়ে উঠেছে, এবং এর মূল কাণ্ডটি দেখুন বেশ পুরুষ্ট হয়ে গেছে এবং আরও বেশ কিছু শাখা প্রশাখা বেরিয়েছে। শাখা প্রশাখাগুলি শুধু বেরুনোই নয়, এই শাখা প্রশাখাগুলিও বেশ পুরুষ্ট হয়ে উঠেছে, এবং গাছটি বেশ ঝাঁকালো এবং বেশ ভোগালো হয়ে উঠেছে এবং তরুণী পর্যায়ে রয়েছে, বা তরুণ পর্যায়েও বলা যেতে পারে। তরুণ বা তরুণী যাই বলি না কেন, এই চারাটি কিন্তু আজ আমার ছাদ বাগানের একটি শ্রেষ্ঠ সম্পদ হিসেবে দেখা দিয়েছে এবং আমার ছাদ বাগানের শোভা বর্ধন করছে। বেশ
সবুজ সবুজ কসকসে পাতায় যা চারাটি বেশ ঝাঁকালো হয়ে উঠেছে এবং এর সৌন্দর্য দেখে আমার মন আনন্দের তৃপ্তিতে ভরে যাচ্ছে। এর যে বিভিন্ন দিক, এর বিভিন্ন দিকগুলি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যাতে আপনারা পুরোপুরি এই চারাটির বেড়ে ওঠার দৃশ্য লক্ষ্য করতে পারেন। এই দেখুন, এই পাশেই রয়েছে এই যে মঞ্জরিত শাখা, মঞ্জরিত শাখার পরেও এর মধ্যে যে আরও নতুন বোল ধরা কিছু মুকুলও আমরা লক্ষ্য করছি, এই বোল ধরা কিছু মুকুলও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজ এখন স্ক্রিনে। এবং এই স্ক্রিনে এই চারাটির বিভিন্ন দিক আমি আপনাদের সামনে তুলে ধরার সেই কারণেই চেষ্টা করছি যাতে এর পূর্ণাঙ্গ রূপ আপনারা বুঝতে পারেন এবং আপনাদের মধ্যে একটা স্পষ্ট ধারণা তৈরি হয় যে আমার যে চারা, অর্থাৎ ছোট্ট যে চারাটি রোপণ করেছিলাম, সেই রোপণের পর আজ তার পরিচর্যার মাধ্যমে কত সুন্দর হয়ে উঠেছে, কত সুন্দরী রূপ ধারণ করেছে। এই মঞ্জরিত মুকুল সহ আমার এই চারাটি আজ ছাদ বাগানের শোভা অনেকখানি বর্ধন করছে এবং আশা করি আপনারাও তৃপ্তি পাচ্ছেন এর রূপ দেখে। এই দেখুন, এই সেই মঞ্জরিত মুকুল, যে মঞ্জরের মধ্যে কিছুটা বোলও আসতে শুরু করেছে এবং খুব সুন্দর বোলে এই মঞ্জরিটি ভরে উঠেছে। এর থেকে বেশ কিছু আমি এই বছর আহরণ করতে পারবো বলে আমার আশা এবং এই বছরই, অর্থাৎ 14 বছরেই আমি এই চারটিতে সফল বা কৃতকার্য হলাম এবং এই চারটি এত সুন্দরভাবে আমার বুক ভরিয়ে দিল। তো এই ছিল আমাদের আজকের পর্ব। এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং একটু তৃপ্তির ছোঁয়া দিতে পারে তাহলে আমাদের এই পর্বের সাফল্য। আজ তবে আসি, আপনাদের সকলের শুভ হোক, মঙ্গল হোক, আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।